ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। বিশ্বায়ন ও প্রযুক্তির নেতিবাচক প্রভাবে জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে দেশের তরুণ প্রজন্ম। পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করার তাগিদ বিশ্লেষকদের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নান সহ তিনজনের রিভিউ খারিজ করে দেওয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায় কার্যকরে আর বাধা নেই। 28টি প্রকল্প উদ্বোধন করতে মাগুরা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় আসাদুজ্জামান স্টেডিয়ামের জনসভায় ভাষণ দেবেন তিনি। ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরাতেই নতুন করে জঙ্গিবাদের উত্থান, অভিযোগ রুহুল কবির রিজভীর। 1,23,034 কোটি টাকা ব্যয়ে 9 প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনের কাজে আত্মনিয়োগে নতুন প্রজন্মদের অর্থমন্ত্রীর পরামর্শ। রাঙামাটির ডিসি বাংলো পার্ক থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার 6 জনের রিমান্ড শুনানি বুধবার। চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের একদিন পর নৈশ প্রহরীর লাশ উদ্ধার, খুলনার বাগমারায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার 8টি দেশের যাত্রীবাহী বিমানে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ওয়ানডে সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী মাশরাফির দল কাল খেলবে প্রস্তুতি ম্যাচ। শনিবার ডাম্বুলায় প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে 3 ম্যাচের সিরিজটি।